ঘড়িটি আকাশে চলে গেছে, প্রায় বহুত চলে গেছে এবং সুতোটা দেখতে পাচ্ছেন আমার হাতে। দেখুন আমরা কাটিং সুতো দিয়ে আজকে ঘড়ি উড়াচ্ছি। এতদিন দেখেছেন যে অনেক মোটা মোটা সুতো দিয়ে আমরা ঘড়ি উড়েছি, কিন্তু আজকে একবারে কাটিং সুতো দিয়ে আমরা ঘড়ি উড়াচ্ছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা প্রচুর দূরে আজকে ঘড়িটিকে উড়িয়ে দিয়েছি এবং যে সিল উড়ানো সেই মজা, এই মজাটি যেন আজকে অনেক ভালোভাবে আমরা উপভোগ করছি। তুমি এটা থেকে কি উপভোগ করছো এই ঘড়ি উড়ানো থেকে কিছু বলো, তোমার কেমন লাগছে সিল উড়াতে? এরকম ভালো সেই ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন, কিন্তু ঘড়িটা আমরা দেখাতে পাচ্ছি না, কিন্তু ঘড়িটা অনেক দূরে উঠছে, সেই কারণে হয়তো সম্ভব হচ্ছে না। দেখুন আমাদের হাতের যে সুতোটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কত চিকন সুতো, এটা দিয়ে আজকে কিন্তু আমরা ঘড়ি উড়াচ্ছি এবং বহু দূরে কিন্তু ঘড়ি উড়ছে আজকে প্রিয় দর্শক। এবং এই ঘড়ি উড়ানোর মজাটাই অন্য ভিন্ন রকমের, আজকে আপনারা আমাদের সাথে থাকলে পরে বুঝতে পারতেন যে কি মজা ঘড়ি উড়ানো। আসছি এবং প্রচুর সুতো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দৌড়ছি বা টেনে টেনে নিয়ে আসছি, কিন্তু এখানে আমাদের অনেক সুতা ছিল। আমাদের এখানে 50 টাকা দামের যে সুতা পাওয়া যায় এই সুতাটা ছিল দুইটা, সেজন্য আমরা অনেকটা ছেড়ে দিয়েছি, পুরাটাই ছেড়ে দিয়েছি বলতে পারেন। সেজন্য অনেক উপরে কিন্তু আমাদের এই দুইটা আস্তে আস্তে নামিয়ে নিয়ে আসতে আমাদের একটু দেরি লাগবে। দেখুন যে মুড়ির প্যাকেট দিয়ে কিভাবে এত সুন্দর একটি চমৎকার ঘুড়ি উড়ে বানিয়ে আকাশে উড়াচ্ছেন। এবং এই ঘুড়িটিকে প্রথমবার উড়াতে তার একটু খুব কষ্ট হয়েছিল, যেহেতু কেউ ছিল না সেটা একটু কষ্ট হয়েছে। পরবর্তীতে সে কিন্তু ঘুড়িটিকে নিজে ঘড়িটিকে উড়িয়ে দিয়েছে এবং ঘড়িটি কত সুন্দর ভাবে দেখুন যে আকাশে উঠছে। এবং আস্তে আস্তে ঘড়িটিকে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিচের দিকে নামে নিয়ে আসার চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং সুতোগুলিকে আমরা কিন্তু জোরছি নাটায়ে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কি সুন্দর ভাবে ঘড়ি আছে এবং মজাদার। দেখুন যে আমাদের সামনে আমাদের যে সমস্ত ভাইরা ঘড়ি উড়ায় তারা দেখুন যে সিরিয়াল ভাবে দাঁড়িয়ে আছে এবং যে কত সুন্দর ভাবে তারা কিন্তু আজকে ঘড়ি উড়ানো আনন্দ গুলো আছে উপভোগ করছেন। প্রিয় দর্শক আসলে গ্রাম বাংলার যে সমস্ত বৈশিষ্ট্য সেটা কিন্তু আজকে প্রতিনিয়তই চলে আসছে আমাদের কাছে, কিন্তু আপনারাও এই সমস্ত আনন্দ ভাগ করে নিতে পারবেন আমাদের সঙ্গে, যে কি সুন্দর আনন্দ গ্রাম বাংলার ঘড়ি উড়ানো, গ্রাম বাংলার যে আকাশ বাতাস সেগুলো কিন্তু ঘড়ির সাজে আজকে কিন্তু সেজে গেছে। আর ঘড়ির সাজ না হলে কিন্তু গ্রাম বাংলা আসলে মানায় না। যে ঘড়ির যে সমস্ত ডাক আপনারা আগে ভিডিওগুলো না কিন্তু দেখেছেন, যে ঘড়ি অনেক ডাক ডাকে সেগুলো কিন্তু আরো মনোমুগ্ধকর করে তোলে আমাদেরকে এই ঘড়ি উড়ানো আনন্দগুলো। দর্শক দেখুন আমরা কিন্তু প্রায় ঘড়িকে নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সিলি করে ঢিলিমিলি, সে ঢিলিমিলি কিন্তু শুরু করে দিয়েছে, কোয়ারি করে টান ঢাউস শালা উঠে বলে আরো সত্যি আন, সেটা কিন্তু আজকে আমাদেরকে এই সিলি দেখিয়ে দিচ্ছে। আসলে সিলি সেই ঢিলিমিলি ঢিলিমিলি সে সুর সে কিন্তু দিয়ে যাচ্ছে, তার বৈশিষ্ট্য কিন্তু সে অব্যাহত রেখেছে। প্রিয় দর্শক দেখুন আমাদের মাঝে কিন্তু চলে এসেছে, সুন্দর ভাবে আমাদের কাছে চলে আসছে। এবং যে পলিসিন দিয়ে আমরা তৈরি করেছিলাম যে এত সুন্দর একটি ঘড়ি, সেই ঘড়িটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের কাছে চলে আসছে।
দর্শক দেখুন যে সিলি কিন্তু এখনো তার সেই বৈশিষ্ট্য কিন্তু আমাদের কাছে রেখে গেছে। দেখুন কত সুন্দর ভাবে আমাদের কাছে সেই চলে আসলো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে সিলিটিকে তৈরি করেছিলাম সেই সিলিটি কিন্তু দেখুন যে মুড়ির একটি প্যাকেট দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, এবং এ ধরনের মুড়ির প্যাকেট দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ঘড়ি তৈরি করা হয়। প্রিয় দর্শক আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু মুড়ির প্যাকেট দিয়ে কিন্তু তৈরি করেছি আমাদের সেই ঘড়ি, এবং নাটাইটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্যান্ডেল কেটে কিন্তু আধুনিক পদ্ধতিতে আমরা নাটাই তৈরি করেছি কঞ্চি দিয়ে। এই ঘড়ি গুলোকে কিন্তু প্রিয় দর্শক সাপ আকারেরও তৈরি করে হয়ে থাকে, যে সাপ ঘড়ি যেগুলো জানেন সেগুলো কিন্তু এই সিলি থেকে সাপ ঘড়ি নামে ঘড়িও কিন্তু তৈরি করা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে আকাঙ্ক্ষিত ঘড়ি সেই ঘড়িটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে হাতে ঘড়িটি, এই ঘড়িটাই কিন্তু উড়ছিল। এবং যে ঘড়ির যে একটা প্রবাদ বাক্য আছে, সিলি করে ঢিলিমিলি কোয়ারি করে টান ধাউসালা উঠে বলে আরো সৈত বা আম, সেই ঘড়িটি কিন্তু সেই সিলি কিন্তু ঢিলিমিলি আকারেই কিন্তু আকাশে উড়ছিল। আপনারা দেখেছেন এবং দেখুন যে আমরা কি সুন্দরভাবে ঘড়িটিকে হাতে ধরে রেখেছি, এবং আমরা কিন্তু যে ঘড়ি ওড়ানো আনন্দ সেটি কিন্তু বিশেষভাবে উপভোগ করে চলি। দর্শক দেখুন যে ঘড়িগুলো কিন্তু আমরা কত সুন্দরভাবে তৈরি করে রেখেছি, এবং আরও অনেক ঘড়ি আছে আমাদের মাঝে, আপনাদেরকে আমরা এক এক করে ঘড়িগুলো দেখাবো। এবং সেজন্য আমাদেরকে কিন্তু আপনারা লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন।